সো গাইজ, আজকে আমি দেখাবো যে আমাদের যে ইকো সাইকেল বোর্ড আছে মন্টি মন্টি কোম্পানি, তা আমাদের যে ইকো সাইকেল বোর্ডটা রয়েছে সেটার আগে আমি কানেকশন দেখাবো। আগে একটা বলে রাখি, আমি যে ইকো সাইকেল বোর্ডটা রয়েছে এটা আমি কোথা থেকে কিনে নিয়েছি সেটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে আমরা পেয়ে যাবে। আমি ইলেকট্রনিক্স দোকান থেকে কিনেছি যেহেতু এটা অনলাইনে নিই এটা। চলো খুব বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। চলো আমাদের যে ফাইনালি যে বোর্ডটা রয়েছে বোর্ডটা আগে বের করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মন্টি কোম্পানির যে এখানে বোর্ডের মাঝখানে লিখে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মন্টি কোম্পানি। তা প্রথমে আমাদের যে বলে রাখি, আমাদের যে ইকো সার্কিট বোর্ডটা রয়েছে কার কার কী কানেকশন সেটাই আজকে দেখাবো। তো তারটা আমাদের ছাড়িয়ে নিতে হবে। সো গাইজ, তোমাদের তোমার ইলেকট্রনিক্সের পার্টস এর সময় কিছু কিছু সবাই আইডিয়া আছে, যেহেতু আমাদের যে এখন করে দিয়েছে সার্কিট বোর্ডটা 12, এখানে 12 প্লাস লাগানো আছে, তেমন এটা 12 ভোল্ট আমাদের দিতে হবে। যে কানেকশনটা দেখতে পাচ্ছ এটা হলো 12 ভোল্টে দিতে হবে, 12 ভোল্ট। অপোজিট সাইডে যে আমাদের যে এইটা যেটা দেখতে পাচ্ছ এটা মাইক্রোফোনের যে কানেকশন যেটা হলো, এটা হলো মাইক্রোফোন যাবে। অপোজিট সাইডে যে তিনটে কানে কানে অডিও বলে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অডিও যেটা বলে লেখা আছে এটা হলো রেড আছে, হলুদ আছে, আর এদিকে ব্ল্যাক আছে। তাহলে আমাদের যে এই তিনটে যে কানেকশন রয়েছে এটা হলো আমাদের যে আউটপুটটা, সেই আউটপুটটা বেরোয়। এটা আমাদের যে অডিও বোর্ডে, তুমি যে কোনো অডিও বোর্ডে দিতে পারো, 44 অডিও বোর্ডে দিতে পারো, ঠিক আছে। তো আমাদের অডিও চলে গেলো, তো দুটো কানেকশন আমাদের বেরিয়ে গেলো। এটা 12 ভোল্টে যাচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা 12 ভোল্ট। আগে একটা বলে রাখি, এই যে এটা আমাদের যে সার্কিট বোর্ডটা আছে এটা হলো ডিসি 12 ভোল্ট যাবে। যে কোনো কারণ কোনো কারণে যদি আপনি যদি এসি দিয়ে ফেলেন তাহলে বোর্ডটা নষ্ট হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের যে হয়ে গেলো এটা আউটপুট, এটা তোমার যে এমআইসি যেটা যাকে বলে মাইক্রোফোন, তিনটে হয়ে গেছে। এবার যে আমাদের যে ভলিউমটা যে রয়েছে, এখানে ভলিউম কন্ট্রোলে এটা আমাদের রয়েছে, এটা হলো আমাদের যে ভলিউম মেইন যে ভলিউমটা, এটা হলো ভলিউম। আর আমাদের যে অপোজিট সাইডে যে আরেকটা ভলিউম আছে এইটা হলো আমাদের ইকো সার্কিট বোর্ড। ঠিক আছে, ফাইনালি তোমরা বোঝা গেলো আমাদের ইকো সার্কিট বোর্ড কী করে তৈরি করবো। নেক্সট ভিডিওতে আমি এই সার্কিট বোর্ডটা দিয়ে তৈরি করে দেখো প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাবো। সো গাইজ, তোমরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য জয় হিন্দ।